ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। আজ সপ্তমী, সকালেই নবপত্রিকা স্নান করিয়ে পুজো শুরু। গঙ্গার ঘাটে কলাবউ স্নান করিয়ে মহাসপ্তমীর পুজোর সূচনা। নটি পত্রিকাকে স্নান করিয়ে কলা গাছকে নতুন শাড়ি পরিয়ে আরতি করে তাকে নিয়ে যাওয়া হয় মণ্ডপে। সেখানে প্রতিষ্ঠার পরই শুরু হবে সপ্তমীর মূল পুজোর আয়োজন। এই নবপত্রিকা স্নানের মাধ্যমে প্রকৃতির সঙ্গে দেবীর মেলবন্ধনের সূচনা হয়। শোভাবাজার রাজবাড়ির কলাবউ স্নান আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রথমেই রয়েছে ব্যান্ড, এবং সেই ব্যান্ড বাজানোর পরে শোভাবাজার রাজবাড়ির যে নিশান, সেই নিশান নিয়ে কিন্তু এখানে এগিয়ে যাচ্ছেন সবাই। আমরা দেখতে পাচ্ছি যে নবপত্রিকা, সেই নবপত্রিকাকে সুন্দরভাবে সাজানো হয়েছে। একটু আগেই এই নবপত্রিকা স্নান করানো হয়েছে, এবং নবপত্রিকা এবং স্নান করানোর পরে তারা এগিয়ে যাচ্ছেন এই মুহূর্তে। এবং আমরা দেখতে পাচ্ছি যে শোভাবাজার রাজবাড়ির নবপত্রিকা স্নান, সেটা সেই পুরনো আমলের মতোই একইভাবে ঐতিহ্যপূর্ণভাবে স্নান করানো হয়। এখানে রাজছত্রের মতো ছত্র দেওয়া হয়েছে। এই নবপত্রিকা স্নানের ঐতিহ্য কিন্তু বহু পুরাতন, এবং সেই পুরাতন ঐতিহ্যের সঙ্গে একসঙ্গে সঙ্গত রেখেই এখানে শোভাবাজার রাজবাড়ির যে নবপত্রিকা, সেটাকে স্নান করানো হয়। আপনাদের নবপত্রিকার এই ঐতিহ্য, এইভাবে স্নান করিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারটা, এটা আমাদের একদম প্রথম, যবে থেকে পুজো শুরু হয়েছিল তবে থেকেই এটা এই প্রথা আছে। 230 বছর ধরে এই প্রথা চলছে। কীরকমভাবে করানো হয় নবপত্রিকা? আমরা ঠাকুরবাড়িতে ঘাটে আসি, তারপরে কলাবউ স্নান হয়, তার আগে পুজো হয়, পুরোহিত মন্ত্র উচ্চারণ করেন, পুজো হয়, পুজো হওয়ার পর কলাবউ স্নান হয়, তারপরে আমরা শোভাযাত্রা সহকারে আমাদের মঞ্চের দিকে আমরা এগিয়ে যাই। ক্যামেরায় শান্তনু দত্তের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।